প্রতি ঘর বিজেপি, এই বার্তাকে সামনে রেখে একযোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির প্রচার অভিযান। রবিবার থেকে সারা রাজ্যের সঙ্গে ঘুমন্ত জেলাতেও প্রতি ঘরে বিজেপি এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার অভিযানে সামিল হবে বিজেপির নেতাকর্মীরা। গোটা বিষয় জানিয়ে ঘুমন্ত জেলা বিজেপি কার্যালয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন ঘুমন্ত জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ঘুমন্ত জেলা মহিলা মোর্চার নারী নেত্রী মানসী চক্রবর্তী, মাতাবাড়ি মণ্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিষেক দেবরায় বলেন, প্রতি ঘরে বিজেপি এই প্রচার অভিযানে প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সরকারের 5 বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান যাচাই করবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কি কি প্রকল্প পেয়েছেন এবং কি তাদের প্রয়োজন সবগুলো রিপোর্ট কার্ড তৈরি করবে নেতৃত্বরা। তিনি আরো জানান যে প্রচার অভিযান ঘুমন্ত জেলার 7টি বিধানসভা কেন্দ্রে রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বরা প্রতিটি সাধারণ মানুষের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলবেন। আপনারা সকলে জানেন যে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি আমাদের আগামী 27 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা কর্মসূচি লঞ্চিং হয়েছে, সেটা ঘর ঘর বিজেপি। এই কর্মসূচিতে আমাদের প্রতিদিন 10টা বুথে আমাদের সকল বুথের কার্যকর্তারা যাবে, সেখানে গিয়ে সেখানকার উন্নয়নমূলক কাজগুলো কী কী হয়েছে ওই বুথে সেগুলো দেখাশোনা করা এবং আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের কী কী স্কিম সাধারণ মানুষ পেয়েছে সেগুলো খোঁজখবর নেওয়া এবং সরকার যে এতদিন যাবত যে কাজ করেছে তার রিপোর্ট কার্ড মানুষকে দেওয়া, যে কিসের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং মানুষ কী কারণে ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে সেই রিপোর্ট কার্ড মানুষকে তুলে দেওয়া, প্রতিটা বাড়িতে ওয়াল পেন্টিং করা, আমাদের প্রতিটা বাড়িতে আমাদের পদ্মফুল চিহ্ন অঙ্কন করা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের 7 দিনব্যাপী ত্রিপুরা রাজ্যের আমাদের ঘুমন্ত জেলার অন্তর্গত যে কটা বুথ আছে 397টা বুথ, এই 397টা বুথে আমাদের এই কর্মসূচি চলবে। তার আগে আপনারা দেখেছেন যে বুথ বিজয় অভিযান, তার আগে আমরা আমাদের